ঘরবাড়ি, ঘর সম্পদ, মন্দির, প্রতিমা এগুলোকে ভাঙচুর করা হলো, এদের উপর আক্রমণ করা হলো। সেখানে কিন্তু আমরা দেখেছি সেখানে শুধু হিন্দুরা নয়, মুসলমান ভাইয়েরাও সেটা রক্ষার জন্য এগিয়ে গিয়েছিল। কিন্তু আমার কথা হলো, এত সুন্দরভাবে একটি ঘটনা ঘটে গেল, সেটাও কেউ আগের থেকে জানল না, কেউ রোধ করার চেষ্টা করলো না, এবং তারপরে সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় একই সময় একই ধরনের কার্যক্রম বিভিন্ন জায়গায় শুরু করা হলো। কাজে এটা একটা চক্রান্ত, এই চক্রান্তর পিছনে কি আছে আমরা জানি না, তবে আমাদের দেশ ও জনগণের মঙ্গলের জন্য যে এটা হচ্ছে না সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আমাদের যে গর্বের ধন, আমরা যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেটা নিয়ে আমরা গর্ব করি, যেটা নিয়ে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই জিনিসটিকে ধ্বংস করা হলো। এই জিনিসটিকে এখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে আমাদের ব্যাপারে নিন্দাবাদ জানানো হচ্ছে, উদ্বিগ্ন জানানো হচ্ছে। আমাদের এইসব ব্যাপার নিয়ে আমাদের যে একটা ইতিবাচক ভাবমূর্তি ছিল সেটাকে নেতিবাচক ভাবমূর্তিতে পরিবর্তন করার অবস্থা করা হয়েছে। সেই কারণে আমরা মনে করি যে এটার বিষয়ে আমাদের প্রতিবাদ জানানো উচিত, এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি আমার জাতীয় পার্টির সকল নেতাগুলি সহ দেশের সকল ভাই বোনদেরকে এই অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের পাশে যে সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে তাদেরকে সম্পূর্ণভাবে যাতে তাদেরকে রক্ষা করা যায়, তাদেরকে নিরাপত্তা দেওয়া যায়, তার জন্য এগিয়ে আসুন, তাদের পাশে দাঁড়ান এবং কোনো বিপদে আপদে নিজের জীবন দিয়ে হলেও তাদের জীবনকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমার প্রতিটি জাতীয় পার্টির নেতাকর্মী ভাইদের প্রতি বিশেষভাবে আমার এইটা অনুরোধ রইল, এটা যারা এটা করছে তারা দেশের শত্রু, তারা আমাদের শুধু মুসলমানদের নয়, হিন্দুদের নয়, তারা বাংলাদেশের মানুষের শত্রু এবং বাংলাদেশের অগ্রযাত্রা তারা রোধ করতে চায়, বন্ধ করতে চায়। আমরা যে কোনো মূল্যেই এটাকে আমরা প্রতিরোধ করব। আমি সরকারের কাছে এইটা দাবি জানাতে চাই যে আপনারা এটা উদ্ঘাটন করুন, কেন গোয়েন্দা সংস্থা এই যে একটা এত সমন্বিত একটি প্রয়াস এটা আগের থেকে বুঝতে পারলো না, কেন বাহিনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে সঠিকভাবে ধরতে পারলো না, এটাকে বন্ধ করতে পারলো না। সে সময় আরেকটি একটি জানি না কাকতলীয় ভাবে হবে কিনা, হঠাৎ করে আমাদের সরকারি দলের একজন প্রতিমন্ত্রী হঠাৎ করে কিছু বেফাস কথা বলে ফেললেন, উনি ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করলেন, এটা একটা অনেকটা এই আগুনের মধ্যে উস্কে দেওয়ার মতো একটা অবস্থা বলে আমার মনে হলো। কাজে সকল দিক বিবেচনা করে এই বিষয়টিকে আমরা মনে করি সরকারের তরফ থেকে আরো গভীরভাবে এটা বিবেচনা করার সময় এসেছে যে এই ষড়যন্ত্রকারী কারা এবং এর সঙ্গে কারা জড়িত, এর সঙ্গে কে কিভাবে জড়িত, এবং এটা ভবিষ্যতে যদি না হয় তার জন্য আমরা কি করতে পারি। এখন পর্যন্ত আমরা আশা করছি যে জিনিসটি এখানে নিষ্পত্তি হয়েছে এবং এখন আর এই জিনিসটি সামনের দিকে আর পারবে না। তথাপি আমি সাবধানের জন্য বলতে চাই যে আমরা সাবধানতা অবলম্বন করব এবং ভবিষ্যতের জন্য আমাদের একটি এমন কোনো ব্যবস্থা নিতে হবে যেটা ভবিষ্যতে যেভাবে বাংলাদেশ চালু ছিল, যেভাবে বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানরা ভাইয়ের ভাইয়ের মতো আত্মীয়ের মতো রিপোর্টারদের মতো পরস্পরের পাশে থেকেছে বিপদে আপদে উৎসবে আনন্দে সবসময়, সেটা যেন চিরজীবন রক্ষা করা যায় তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। অফুরন্ত পানির নাম পাওয়ার ফ্লো ওয়াটার পাম্প। পাওয়ার ফ্লো ব্র্যান্ডের রয়েছে সাবমার্সিবল পাম্প, জেট পাম্প, ড্রেনেজ পাম্প, ইরিগেশন সেচ পাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পাম্প। রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, 1 বছরের কয়েল গ্যারান্টি। আমাদের দক্ষ টেকনিশিয়ান বাসায় গিয়ে পাম্প সার্ভিস করে থাকে, তাই সকলের পছন্দ পাওয়ার ফ্লো পাম্প। অর্ডার করতে পেজে দেওয়া নাম্বারে কল করুন